এখন বাবুকে স্নান করাবে আর আমরা যাচ্ছি মাসির বাড়ি। তো দেখো, উঠতে পারো স্নান করব আমরা, উঠতে পারো স্নান করব। ও বাবা, ছন্তাতালি ও আরাম লাগছে, দেখো ওটা হা করছে। ওর প্রবলেম হচ্ছে, ওর ঘুম পেয়েছে, তোমার ঘুমোতে দিলে না, তুলে দিলে ওকে ঘুম থেকে। কাকুম কি বলছে? কাকুম বলছে যে দুধ ভাত না, লেজ কুড়কুড়ে খাবে আমাদের বাবু, লেজ কুড়কুড়ে খাবে। কাকুম বলছে আমরা লেজ কুড়কুড়ে খাবে বাবু, বাবু আমাদের লেজ কুড়কুড়ে খাবে। আমরা যাচ্ছি মাসির বাড়ি, এখন স্কুটিতে ভাই চালাচ্ছে। আসলে আমাদের ছিল গাড়িতে যাবার প্ল্যানিং, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে লাস্টে মাসি অনেকবার করে ফোন করলো, বেবি অনেকবার করে ফোন করলো যাতে ভাই যায়। তাহলে যেহেতু ভাই যাবো, সেহেতু গাড়িতে যাওয়ার কোনো মানে হয় না। আসলে পাহাড়ের পাশ দিয়ে যেতে হবে, তো সে কারণেই স্কুটি যাওয়াটা একটু রিক্সি। কিন্তু চাপের কিছু না, আমি তো নিয়ে, আমি নিজেও চালিয়ে নিয়ে যেতে পারবো, বাট বাড়ি থেকে অ্যালাউ করতো, মানে করতো না। এখন ভাই যাচ্ছে, সো অ্যালাউ করছে, তো যাবো।
পিসির বাড়িতে। আমার পাশে আছে বেটু, স্মৃতি, এখানে আছে বনু, বাবু, ওরা দুজন এক থালায় খাচ্ছে, আর আমি স্মৃতি এক থালায় খাচ্ছি, আর ওখানে ভাই একা একা। প্রতীক, প্রতীক শুনিয়ে দাও, প্রতীক। আর এখানে আছে মলি, ছোটি আর বাসে আসছে সব খেতে, পরে খেতে কিছু না ভিডিও।